नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइज, ये वीडियोते आमरा कथा बोलबो, आजकेर मैच रही है बेंगालुरु एफसी बनाम चेन्नई एफसी। तो टानाम 958 दिन बादे चेन्नई एफसी तादेर होम माठ अर्थात जवाहरलाल नेहरू स्टेडियम खेलते चले। तो आजकेर मैचे दुटी दलेर बेस्ट प्लेइंग इलेवेन की होते पारे, आजकेर मैचे कौन दल एगिए रही है, समस्त किछु ये वीडियोते आमरा आलोचना करे नेब। तो वीडियो शुरू करार आगे तुम्हारा जरा चैने प्रथमवार एसेछो एखोनो पर्यन्त चैनलटाके सबसक्राइब करोनी, नीचे लाल सबसक्राइब बटने क्लिक करे चैनलटाके सबसक्राइब करे दिओ एबं पाशे थाका बेल आइकने क्लिक करे अल भिडियो नोटिफिकेशन अन करे राखो, जाते समस्त धरनेर स्पोर्ट्स आपडेट तोमरा पेये जाओ। तो गाइज, जदि मेन टपिके आसा जाए ताहले चेन्नई एफसी तादेर होम माठ अर्थात जवाहरलाल नेहरू स्टेडियम खेलते चले दीर्घ बहु बचर पर, जेखने 958 दिन बादे तारा दर्शक समर्थक सामने आईएसएल प्रथम मैच अर्थात होम मैच हिसाब से खेलते चले। तो द्वितीय मैचे चेन्नई एफसी कीरकम बेस्ट प्लेइंग इलेवेन होते पारे से दिक थेके देखते गेले 4-4-3 बा 4-3-3 ये फर्मेशने तार दल के खेलाते पारे। सेखाने गोलकीपार पजिशनेर जोन्नो अवश्यई देवजित मजुमदार थाकबे, आर जदि सेंटर बैकेर पजिशनेर कथा बला हय ताहले दुजन सेंटर बैक होते चले फलेर संगे ভাপা। तो खूब भलो ये दुटो कम्बिनेशन, सेखाने फाउल और ভাপা खूब भलो फुटबल खेले, ताराई दुजन सेंटर बैक पजिशनेर जोन्नो थाकबे। आर जदि लेफ्ट बैक पजिशनेर कथा बला जाए सेक्षेत्रे नारायण दास और राइट बैक पजिशनेर जोन्नो अजित कुमार। तो यही रकम ही होते चले तादेर डिफेंस लाइन। तो यही चार डिफेंस जेते चले चेन्नई एफसी, और मिडफिल्डार पजिशनेर जोन्नो अवश्यई डुकार थाकबे, दुजन उइंगार बा मिडफिल्डार हिसाबे खेलबे जत सम्भव अनिरुद्ध थापा एवं जितेश्वर। तो थापा आगे दिन खूब भलो फुटबल खेले, एर संगे डुकारो अनेक चान्स क्रिएट करेछे, तो तारा मिडफिल्डार पजिशनेर जोन्नो थाकबे। एबार जदि आप फ्रंटेर कथा बला जाए ताहले दुजन उइंगार होते चलेछे रहीम आली और प्रशांत। तो रहीम आली आगेर म्याचे खूब भलो गोल पेयेछे एवं तार गोलेई चेन्नई एफसी एटीके मोहनबागानके हारियेछिल। तो ताराई थाकते चलेछे दुजन उइंगार पजिशनेर जोन्नो, आर आप फ्रंटेर जोन्नो अवश्यई आजके कारिकारी शुरू करते चलेछे। तो खूब ভালো প্লেয়ার কারিগরি আগের ম্যাচে একটি গোল একটি অ্যাসিস্ট করে তার দলকে জিতিয়েছিল। তো এই রকমই কিছুটা লাইনআপ হতে চলেছে চেন্নাইন এফসির। তো এরপর যদি বেঙ্গালুরু এফসির কথা বলা যায় তাহলে বেঙ্গালুরু এফসি প্রথম ম্যাচে 1-0 ব্যবধানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়েছে, কিন্তু সেই রকম বেঙ্গালুরু এফসির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তো এই ম্যাচে তার দল ফরমেশান রাখতে চলেছে সাইমন গ্রেসান 3-4-1-2 এই ফরমেশানের দলকে, সেখানে গোলকিপার পজিশনের জন্য অবশ্যই গুরপ্রীত শুরু করতে চলেছেন। যদি সেন্টার ব্যাক পজিশনের কথা বলা হয় সেখানে সন্দেশ জিঙ্গান থাকবেন, লেফট ব্যাক পজিশনের জন্য অ্যালেন কোস্টা এবং রাইট ব্যাক পজিশনের জন্য অবশ্যই জীবানোভিচ শুরু করতে চলেছেন। এবার মিডফিল্ডার পজিশনের জন্য যদি কথা বলা যায় সেখানে সুরেশ সিং রয়েছেন এবং আজকে জাভি হান্ডারেজ হয়তো ফার্স্ট ইলেভেনে থাকতেও চলেছেন। তো সেক্ষেত্রে সুরেশ সিং এবং জাভি হান্ডারেজ দুজন মিডফিল্ডার পজিশনের জন্য থাকবেন। আর যদি উইঙ্গারদের মধ্যে কথা বলা হয় তাহলে প্রবীর দা শুরু করতে চলেছে লেফট উইংয়ে, আর রাইট উইংয়ে অবশ্যই নাওরেং রোশন সিং। তো দুজন উইঙ্গার এরাই থাকবে, আর আপ ফ্রন্টে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবে হয়তো সুনীল ছেত্রী, আর উপরে সেন্টার ফরওয়ার্ড হিসাবে রয় কৃষ্ণা এবং শিবাশক্তি। এই রকমই প্লেয়িং ইলেভেন হতে চলেছে বেঙ্গালুরু এফসির। তো এরপর যদি দুটো টিমকে নিয়ে বলা হয় তাহলে দুটো টিমেরই খুব ভালো ভালো বেশ কিছু প্লেয়ার রয়েছে, যেখানে জাভি হান্ডারেজের মতন প্লেয়ার রয়েছে বেঙ্গালুরু এফসিতে এবং মিডফিল্ডার পজিশনের জন্য অবশ্যই চেন্নাইয়ে ডুকারের মতন প্লেয়ার রয়েছে। তো কারিকারি খুব ভালো ফুটবল খেলেছিল লাস্ট ম্যাচে, তো সেক্ষেত্রে সুনীল ছেত্রী খুব ভালো ফুটবল খেললো, রয় কৃষ্ণা অতটা ভালো ফুটবল খেলতে পারেনি প্রথম ম্যাচে। তো এই ম্যাচে চেষ্টা করবে রয় কৃষ্ণা তার খুব ভালো ফুটবলটা খেলার। এছাড়া ডিফেন্স লাইনে যদি কথা বলা যায় সেখানে অ্যালেন কোস্টা রয়েছে, সন্দেশ জিংহান রয়েছে চেন্নাই এফসির ক্ষেত্রেও, সেখানে ফাউল এবং ভাপা দুটো প্লেয়ার খুব ভালো প্লেয়ার এবং তাদের উচ্চতাটাও যথেষ্ট ভালো। তো একটা খুব ভালো ফুটবল হতে চলেছে। তো আজকের ম্যাচের কীরকম স্কোর হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।